হ্যালো বন্ধুরা, জুইরয় চ্যানেলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো। তা আজকে এনেছি ঘুগনি, মটরের ঘুগনি। তা মটরটাকে আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে সিদ্ধ করে নেব। তা ঘুগনি করতে আমার লাগবে পেঁয়াজ কুচো এবং টমেটো কুচো, আদা রসুন বাটা। তা আমি আদা রসুনটাকে বেটে নেব, সিটিটা মারতে দিয়েছি প্রেসার কুকারে। ভালো খাবার জল হলে চার থেকে পাঁচটা সিটি মারলেই হয়ে যাবে মটরটা সিদ্ধ। তা মটরটা ততক্ষণ সিদ্ধ ততক্ষণ আমি আদা রসুনটা বেটে নিয়েছি। তা এবার সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট। তা আমি মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব। প্রথমে আমি তেল দিলাম কড়ার মধ্যে, তেলটা গরম হলে তার মধ্যে আমি তেজপাতা একে একে ফোড়ন দিতে থাকবো। তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেবো। যারা শুকনো লঙ্কা বা লঙ্কা পছন্দ করো না তারা দিও না, আর শুকনো লঙ্কা দিলে বা গোটা গরম মশলা দিলে একটা সেন্ট বেরোবে, আলাদা সুন্দর গন্ধ বেরোবে, সেই জন্য এগুলো দেওয়া উচিত। তাই এবং আমি তার মধ্যে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, মশলাগুলো যে গোটা জিরে বা গোটা ফোড়নগুলো গরম হয়ে গেছে, তখন আমি কুচানো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করবো। লালচে লালচে বাদামি হয়ে যাবে, তারপরে টমেটোটাকে দেবো। নিরামিষও করা যায়, ঘুগনি নিরামিষই করতে পারো। তো আজকে আমি নিরামিষই করবো না, আমি একটু আজকে পেঁয়াজ এবং রসুন দিয়ে করছি, দেখো কীরকম লাগে। ভিডিওটা স্কিপ না করে দেখো কেমন করে করছি। তা পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি কুচানো টমেটোগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবং আদা ও রসুন বাটাটা যে বেটেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। যতটা মশলা কষাবে, মশলা থেকে তেলটা বের হবে, ততটাই ঘুগনি বা যে কোনো তরকারি খুব খুব ভালো লাগবে। মশলা যদি না ঠিকঠাক কষানো হয় তাহলে তরকারি কোনো টেস্ট আসবে না, মশলা থেকে কাঁচা একটা গন্ধ সেটা বেরিয়ে যাবে, তাহলে ভালো লাগবে। তারপরে আমি একটা মশলার সঙ্গে আমি নুন, হলুদ, লঙ্কা প্রত্যেকটা গুঁড়ো মশলা দিতে থাকবো। প্রথমে নুন দিলাম যাতে পেঁয়াজ এবং টমেটোটা একটু মজে যায়, নুন দিলে মজে যায় তাড়াতাড়ি, নরম হয়ে যাবে। এবং হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো। তা মশলাটা কষানো হচ্ছে এবং তার সঙ্গে আমি কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবং যারা ঝাল পছন্দ করো তারা ঝাল বেশি দিতে পারো, আমি নর্মাল ঝাল দিচ্ছি কারণ আমরা খুব একটা ঝাল খাই না, তাই জন্য। যারা ঝাল খুব পছন্দ করো তারা ঝাল দিও, এবং যারা ঝাল খাও না তারা অল্প পরিমাণে দিও। তা এটা মশলাটা কষানো হচ্ছে, তেল বেরিয়ে গেছে, তখন আমি একটু জল দিলাম, নাহলে মশলাটা নিচে বসে যাবে, জল দিলে মশলা আর বসবে না। তারপরে আমি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি দিলে আলাদা একটা ফ্লেভার হয় এবং গন্ধটা খুব সুন্দর বেরোয় কস্তুরি মেথি। তো এই কস্তুরি মেথি তোমরা মাংসতে বা তরকা করলে, তরকাতে বিভিন্ন কিছু তরকারি আছে, কিছু কিছু তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে। তারপরে আমি চিনি দিচ্ছি, চিনি দিলাম যাতে কালারটা আরও সুন্দর আসে, সেই জন্যে। অনেক সময় তেলের মধ্যে চিনি দেওয়া যায়, তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালার খুব সুন্দর আসবে, সেই জন্যে তেলে চিনি দিতে হয়। তা আমি আজকে তেলে চিনি দিইনি, আমি অনেক তরকারিতে তেলেই চিনি দিই। তা আজকে আমি মশলাটা কষিয়েছি, তারপরে দিয়েছি। তা মটরটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, সেই মটরটা দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি মশলাটার মধ্যে এই মটরটাকে দিয়ে দেবো। এই মটরগুলোকে এবার আমি দিয়ে দিলাম প্রেশার কুকার থেকে তুলে নিয়ে। তারপর ভালো করে মটরটাকে দিয়ে এবং মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মশলাটা এবং মটরের মধ্যে ঢুকে যেতে পারে। মটরের মধ্যে নুন, হলুদ সব ঠিকঠাকভাবে ঢুকে যায়। এবং তোমরা পরিমাণ মতো নুন দিও, আমি আমার মতো নুন দিয়েছি। এবং জল দেবো, পরিমাণ মতো জল দিতে হবে। আর ফুটে উঠলে গরম মশলা, জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা দেবে এবং ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, দিলেও দিতে পারো এবং না দিলেও চলবে, কিন্তু ধনে পাতা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্যে। সবসময় ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে, আগে যেমন সবসময় পাওয়া যেত না শীতকাল ছাড়া, তা এখন সবসময় পাওয়া যায়। ধনে পাতা যারা দিতে পছন্দ করো খাও, তারা দিও, যারা পছন্দ করো না দিও না। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও, এবং বাড়িতে আস সবাই করে দেখো কীরকম লাগছে।
অনেক রকম করে রান্না করা যাচ্ছে, তা এটা আমি আমার মতন করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খুব সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তোমরা করতে পারবে। কেমন লাগছে ভিডিওটা দেখে দেখো এবং বাড়িতে করো, করে জানিও, কমেন্ট করে জানিও প্লিজ। এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সঙ্গে থেকো, পাশে থেকো এবং আমার বেল আইডিটা প্রেস করে দিও, যাতে অনেক অনেক ভিডিও তোমাদের কাছে নতুনভাবে আসতে পারে।